হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি সুন্দরবনের সুন্দর দৃশ্য। তো এখন আমি যেখানে রয়েছি বোটের মধ্যে, হাউস বোট টাইপের, তো ওপরে ভালো মতো ব্যবস্থা আছে, আর এখানে বেডের মধ্যে আমি বসে আছি। তো আপনাদের দেখাচ্ছি অপূর্ব দৃশ্য, পুরো ভিডিওটা দেখবেন। আমরা একদিনেই যাতায়াত করব। আমরা 3:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি গাড়ি করে, রায়দিঘিতে ঢুকলাম। ঢোকার পরে এখন এই ঘাটে এসেছি। তো এখান থেকে আমাদের নৌকা, বোট, যাই বলবেন, ছাড়া হবে। তারপর আমরা সুন্দরবনের সুন্দর দৃশ্য দেখাবো। তো এখন যে বোটের মধ্যে রয়েছি, সুন্দর ব্যবস্থা রয়েছে, কিচেন রয়েছে, বাথরুম রয়েছে, শোয়ার ব্যবস্থা আছে, সব কিছু। ফাইন করে দেবে না? দাদা দাদা ফাইন করে দেবে না? এইগুলো কি গাছ? এইগুলো কি গাছ? এইগুলো পিয়ারা পাইন বলা হয়। পাইন গাছ, তাই তো? পাইন পাইন নয়, পাইন নয়, পাইন। হ্যাঁ,
দেখা যায় না এরকম দেখা যায় আজকে দেখা যাবে এটা বলতে পারছি না আমরা পিতা হয়ে বেরিয়ে যাবো ওদিকে জঙ্গল পাবো নাকি ওদিকে কি দেখা পাওয়া যায় পাস নেই বলতে বনি ক্যাম্পে শুধু পাস দিচ্ছে জিঞ্জিরা বন্ধ করে দিয়েছে বলস তো শুনেছিলাম বন্ধ করেছে বলসের আগে জিঞ্জির বন্ধ করলো কেন প্রচুর কাঠ পাওয়া যায় প্রচুর শুকনো কাঠ পড়ে আছে আর সে বিশাল চর চরে নামলে এমনি মজা এসে যাবে প্রচুর কাঠ তো প্রচুর কাঠ থাকে।